বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মৌলভীবাজার বড়লেখা লেখা জুরি আস্রনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ফিল করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার কাতার রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর সভাপতিত্বে এতে যৌথভাবে সভা পরিচালনা করেন শাইনউদ্দিন রুহেল ও আহমেদ নবী নুমান বক্তব্য রাখেন কাতার বিএনপির সৌ সভাপতি হাবিবুর রহমান হাবিব আব্বাস উদ্দিন যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল আব্দুল খালিক রিয়াজ উদ্দিন শাহজাহান মিয়া ফয়সাল আহমেদ সিয়াম খান সহ আরও অনেকে শেষে মরহুম এবাদুর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজাম্মেল হক